ইলুমিনাতি সার্চ করলে যে ইমেজ আসে এই ইমেজেও দেখতো আর আব্বা ইলুমিনাতির নামের শেষে টি আই দেওয়া আছে, ইলুমিনাটি টি আই, আর ফ্রি ফায়ার যে ইলুমিনাতি দিছে সেটা টি ই। আসসালামু আলাইকুম, আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ফ্রি ফায়ার নিয়ে এর আগেও আমি দুইটা ভিডিও দিয়েছিলাম, আর আজকে আমি আবারও ফ্রি ফায়ার নিয়ে কথা বলবো। তো ফ্রি ফায়ার একটা নতুন আপডেট এসেছিল যেটা ইতিমধ্যে সবাই জানেন, সেটা হলো গ্রেনা এখন তাদের নামের সাথে ইলুমিনাত শব্দটি দিয়েছে। মানে আপনি যদি প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার লিখে সার্চ দেন তাহলে শুধু ফ্রি ফায়ার আসবে না, আসবে ফ্রি ফায়ার ইলুমিনাত। এই ইলুমিনাতি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে ইলুমিনাতি হলো একটা গুপ্ত সংগঠন যারা কিনা দাজ্জাল বা শয়তানের জন্য কাজ করে, এবং তাদের মূল কাজ হলো পৃথিবী থেকে সব ধর্ম বাতিল করা এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা। তো এই আপডেটটা দেখে অনেকেই একটু এক্সাইটিং হয়ে যায় এবং এই গেমটি ছেড়ে দেয়। হ্যাঁ, তোমরা এটা অনেক ভালো কাজই করেছো এই গেমটি ছেড়ে দিয়ে। কিন্তু কিছু লোক আছে, মানে ওই গেমাররাই আর কি, যারা একটু যুক্তি খাটিয়ে বলে যে ফ্রি ফায়ার যে ইলুমিনাত দিয়েছে সেটা ওই ইলুমিনাতি না। মানে তারা বলছে যে ফ্রি ফায়ার যে ইলুমিনাত দিয়েছে সেটার অর্থ ভিন্ন, আর ওই ইলুমিনাতি যেটা কিনা দাজ্জাল অনুসারী সেটার অর্থ ভিন্ন, মানে দুইটা আলাদা। ইলুমিনাতি সার্চ করলে যে ইমেজ আসে এই ইমেজেও দেখতো আর আব্বা ইলুমিনাতির নামের শেষে টি আই দেওয়া আছে, ইলুমিনাটি টি আই, আর ফ্রি ফায়ার যে ইলুমিনাতি দিয়েছে সেটা টি ই। তো প্রথমে কথা বলা যাক ফ্রি ফায়ার যে ইলুমিনাত শব্দটি দিয়েছে সেটা নিয়ে। এখন আপনি এই ইলুমিনাত শব্দটি যেটা ফ্রি ফায়ারে দিয়েছে সেটা লিখে গুগলে সার্চ দিন, তারপর সেখানে ইমেজ অপশনে যান। এখানে আপনি এই লেখাটা দেখুন, এখানে কিন্তু ইলুমিনাত লেখা, এবং এই ছবিটা দেখুন, সেই একই এক চোখ সহ পিরামিডের সিম্বল। আপনি নিজেই দেখেন এখানে কিন্তু ইলুমিনাত লেখা টি ই। এখানে এরকম আরও ছবি আছে যেখানে এই ইলুমিনাত লেখা। এরপর আপনি আবার গুগলে যান এবং সেখানে গিয়ে ইলুমিনাতি লিখে সার্চ দিন টি আই, তারপর ইমেজ অপশনে গিয়ে দেখেন সেই একই পিরামিড ও এক চোখের সিম্বল। এবারে আমি ওই ল্যাংরা মূর্খ গেমারদের কথায় যাই যারা বলে যে ইলুমিনাত যেটা ফ্রি ফায়ার দিয়েছে সেটার অর্থ আলাদা, এবং ইলুমিনাতি যেটা সিক্রেট সোসাইটি সেটার অর্থ আলাদা। প্রথমে বলি এই ইলুমিনাতি শব্দটি কোথা থেকে এসেছে। এই ইলুমিনাতি শব্দটি মূলত একটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, এবং পরে যে যেরকমভাবে পেরেছে সেরকমভাবে এটাকে ডেকেছে। আর এর মেইন শব্দটি হলো ইলুমিনারো, এবং ইলুমিনাত শব্দটি হলো এটার ইংলিশ নাম। আমি এই লিস্টটা দিয়েছি, এখান থেকে আপনারা বুঝে নিতে পারেন যে এই শব্দগুলো কীভাবে কীভাবে এসেছে। আর এই ইলুমিনারো, ইলুমিনাতি, ইলুমিনাত এই সব শব্দগুলোর অর্থ কিন্তু প্রায় একই। আর অর্থের দিক দিয়ে বলতে গেলে আপনি যদি গুগলে ইলুমিনাত লিখে সার্চ দেন তাহলে সেটা অর্থ আসে হলো আলোকিত করা, কিন্তু আপনি যদি ইলুমিনাতি লিখে সার্চ দেন তাহলে সেটা অর্থ ইলুমিনাতিই আসে। এর কারণ হলো আপনি যখন গুগলে ইলুমিনাতি লিখে সার্চ দিবেন তখন গুগলে সেটা শব্দ না বরং সংস্থার নাম হিসেবে আসে, আর যেহেতু সংস্থার নাম হিসেবে আসে সেজন্য এখানে কোনো অর্থ আসে না, কারণ সংস্থার নামে কোনো অর্থ থাকে না। তবে আপনি যদি যে কোনো বাংলা ডিকশনারিতে ইলুমিনাতি লিখে সার্চ দেন তাহলে কিন্তু ঠিকই এর অর্থ আসে, সেটা হলো উজ্জ্বলিত করা। আপনি গুগলে ইলুমিনাতি বাংলা মিনিং লিখে সার্চ দিন, তারপর সেখানে ওয়েবসাইটগুলো চেক করেন, সেখানেও একই অর্থ আসবে। গেমারগুলো ছোটোকাল থেকে নাউন, পোনন, পার্টস অফ স্পিচ এগুলো পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে, আর এখন এসে বলে যে ইলুমিনাত আর ইলুমিনাতি আলাদা। মানে গেম খেলতে খেলতে এদের মাথার মধ্যে যা ছিল তাও গেছে। তো এত কিছুর পরও আপনি যদি না বোঝেন তাহলে আর কিছু করার নাই, আপনার জন্য আমার তরফ থেকে আর দেশি কিং ভাইয়ের তরফ থেকে দুবালতি করে মোট চার বালতি সমবেদনা রইল। যাদের বোঝা তারা তো আমার আগের ভিডিওগুলো দেখেই বুঝে গিয়েছে, আর যারা এখনও বোঝেনি তারা ফ্রি ফায়ার যদি সরাসরি ইলুমিনাতি লেখা থাকে তাহলেও বুঝবে না, কারণ তারা আগেই ওদের দলে চলে গিয়েছে আর তারা অলরেডি ব্রেন ওয়াশড হয়ে গেছে। তারা আর কোনো দিনও বুঝবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবেন। তাই যারা বুঝে গিয়েছো তোমরা প্লিজ ফিরে এসো ভাই, এখনও সময় আছে, তোমরা ফিরে এসো। আর এখানে একটি কথা আছে, ফ্রি ফায়ার এখন যে তাদের নামে ইলুমিনাত দিয়েছে তার মানে এই না যে এরা এখন ইলুমিনাতিকে প্রমোট করছে বা এখন ফ্রি ফায়ার হারাম, তা কিন্তু না। ফ্রি ফায়ার জন্ম যবে থেকে হয়েছে তবে থেকে এরা ইলুমিনাত প্রমোট করেছে আর এখনও করছে। আপনি গেমে ঢুকলেই তো দেখতে পাবেন পুরো সব জায়গায় ইলুমিনাতির সাইন সিম্বলে ভরা, আর গ্রেনার লোগোটাই তো এক চোখের। এই কয়েকদিন আগে ফ্রি ফায়ার একটা ফিমেল কস্টিউম এসেছিল যেটার মধ্যে তারা একদম স্পষ্ট আল্লাহর নাম লিখে দিয়েছিল। তারপর এখন যে আপডেটটা এসেছিল সেটা তারা লগের উপর একটা ক্যালিওগ্রাফির ডিজাইন দিয়েছিল। আপনি যদি কোনো প্রফেশনাল আরবিক ক্যালিওগ্রাফির ডিজাইনারকে এটা দেখান তাহলে এরা দেখেই বলে দেবে যে এটা আল্লাহ লেখা। শুধু এতটুকুই নয়, আরও আছে ফ্রি ফায়ারের কিছু গান আছে যেগুলোর নাম তারা দিয়েছে ফেরোস আইস, মানে ফেরাউনের চোখ। আরও গান আছে একটা যেটার মধ্যে তারা নাম দিয়েছে ফেরোস রেজ, মানে ফেরাউনের রাগ। এখন ফেরাউন কে ছিল ভাই আমাকে বলো, ইসলাম সম্পর্কে তোমার এই সামান্য জ্ঞানটুকুও কি নাই যে ফেরাউন ইসলামের শত্রু ছিল?
আর সাইন সিম্বলের কথা কী বা বলবো, গেমে পুরো সব জায়গায় একদম সরাসরি ইলুমিনাতির সাইন সিম্বলে ভরা। এখন এগুলো কী ভাই আমাকে বলো, ওই কাব্যের মাথা না মুন্ডু? আর কাব্য তো ভাই পুরো বাজিমাত করে দিয়েছে। এই প্রথম সে একটি ভিডিও বানিয়ে সবাইকে এটা বুঝিয়ে দিয়েছিল যে ফ্রি ফায়ারের ইলুমিনাত শব্দটি আলাদা। আর এও বলেছে যে ফ্রি ফায়ার যদি সত্যি ইলুমিনাতি হয় তাহলে সেই আয় সবার আগে নামবে প্রতিবাদ করতে। আমার বাড়িতে সবাই পর্দা করে, আমার পরিবার গোড়া ইসলাম ধর্ম কট্টর মানে চলা পরিবার। তুই আয়েশা যদি কস যে তুই ভুলভাল বোঝাইতেছিস, কানের নিচে থাবড়া কানমুখ ফাড়া আলামো বেড়া। এখানে ইসলামের বিরোধী কিছু হলো সবার আগে তো আমি কথা কমো, টাকা পয়সা যার নামে যাক, টাকা পয়সার মায়ের চুপ। কিন্তু পরে যখন এটা প্রমাণ হয়ে গেল যে ইলুমিনেট আর ইলুমিনাতি দুটো একই শব্দ, তখন স্যাড মিউজিক দিয়ে আরেকটা ভিডিও বানিয়ে বলে যে আমার শব্দে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভেবেছিলাম ফ্রি ফায়ার বোধহয় নতুন কোনো আপডেট আসছিল যেটার মধ্যে আলোর কিছু একটা ছিল, তাই বোধহয় ওরা ইলুমিনেট দিয়েছে। তো এই হলো গেমারদের অবস্থা। আসলে ভাই এদের মধ্যে যদি সামান্য পরিমাণ ইমান থাকতো তাহলে এরা এখনই এইসব গেমগুলো ছেড়ে দিত। এখন তো দেখি এরা আবার আন্দোলন শুরু করেছে। ভাই তোমরা একবার নিজেরাই ভেবে দেখো, ফ্রি ফায়ার যদি ইলুমিনেট শব্দটি নাও থাকতো তাহলেও কি এই গেমটি খেলা যেত? যে গেম তোমার দিন তোমার রবকে অবমাননা করে, যে গেমে দাজ্জালি ফেতনা ইসলাম বিরোধী জিনিস স্যাটানিজম অশ্লীলতা ইত্যাদি এসব হারাম জিনিস প্রমোট করে, সেই গেমগুলো একজন মুসলিম হয়ে তুমি কি করে খেলতে পারো? একটা গেমের জন্য কেন তুমি তোমার ইমান বেঁচে দিচ্ছ? আর ফ্রি ফায়ার ইলুমিনেট শব্দটি দেওয়ার আগেও যেরকম ছিল দেওয়ার পরও সেরকমই আছে, শুধু এটা বলে দিয়েছে যে এরা কারা। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, আর এক ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সব আপডেটগুলো পাঠানোর জন্য। আপনারা আমাদেরকে এরকমই সাপোর্ট করে যান তাহলে ইনশাল্লাহ আমরা একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।